প্রিয় ভিউয়ার্স, ফেসবুক থাম্বনেল ও টাইটেল দেখেই বুঝতে পারছেন এই ভিডিওটি ফেসবুক প্রোফাইল ভেরিফাইড করার টিউটোরিয়াল। আমরা প্রতিনিয়তই বিভিন্ন প্রয়োজনে ফেসবুক ব্যবহার করে থাকি, কিন্তু বিভিন্ন সময়ে ত্রুটির কারণে অ্যাকাউন্টটি ব্লক অথবা তাছাড়া এক নামে অনেক আইডি থাকে, ফলে আপনার বন্ধুরা আপনার আইডি চিনতে সমস্যায় পড়ে। তাই ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই করা অত্যন্ত জরুরি। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এরপর উপরে ডান পাশে বাটনটি ক্লিক করতে হবে। এখান থেকে সেটিংস এবং প্রাইভেসি ক্লিক করতে হবে। এরপর সেটিং বাটনে ক্লিক করুন। দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন আছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আইডেন্টিটি কনফার্মেশন ক্লিক করুন। এখন দেখতে পারবেন কনফার্ম ইউর আইডেন্টিটি নামে একটা অপশন আছে, সেটাকে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনার কান্ট্রি চুজ করতে হবে, কান্ট্রি বাংলাদেশ দিবেন। এরপর দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে আপনাকে আগে অথেন্টিকেশন ক্লিয়ার করতে হবে। এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটি হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ আর একটি হচ্ছে টেক্সট মেসেজ। আপনি টেক্সট মেসেজে ক্লিক করবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাচ্ছে, আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি মেসেজ যাবে, সেখানে আপনার কোডটি দেওয়া থাকবে। এখান থেকে কোডটি নিয়ে আপনার অ্যাকাউন্টে দিয়ে আপনার কন্টিনিউতে ক্লিক করতে হবে। অথেন্টিকেশন কনফার্ম হওয়ার পরে আপনার পার্সোনাল আইডি দেওয়ার জন্য আপনার অপশনটি ওপেন থাকবে। এরপরে পার্সোনাল আইডি অপশনে ক্লিক করতে হবে। ওখান থেকে ক্লিক করে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার এটা ভেরিফাই করতে হবে। এখানে আপলোড ইওর আইডি ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করুন। সাথে সাথে দেখবেন যে আপনার একটি অপশন চলে আসছে, আপনার ক্যামেরায় ন্যাশনাল আইডি কার্ডটি রেখে তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার ভোটার আইডি কার্ডটি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে দুই তিন দিন সময় নেবে, সময় নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এভাবেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সিকিউর রাখতে পারবেন। আপনারা দেখছেন সন্ধান 24।